বাঙালির বিয়ে বাড়ি। এখন বিয়ে বাড়ি মানে একটাই গান, রাতে ফুল সজ্জা হলো তারপর সকাল হলো ঘুম থেকে উঠে দেখি বউ পালালো জানলা দিয়ে। মানে দাবিটা কি ভাই, একবার ভেবে দেখেছো? যখন বরটা বিয়ে করতে ঢুকছে আর সেই টাইমেই চলছে বউটা চলে গেল, মনটা ভেঙে গেল না? মানে সে বিয়ে করার আগেই তো আতঙ্কে থাকবে, সে বিয়েটা করবে কি করে? তার মনে তো একটাই সন্দেহ হবে না, যে বউটা আদৌ আছে তো না ভেঙে গেছে। আবার যদি সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না, সে তো এমনিই শেষ হয়ে যাবে। তো এবার আসছি বিয়ে বাড়িতে আসা কাকুদের নিয়ে। তো তাদের রাতের ডিনার নিয়ে একদম মাথা ব্যথা থাকে না, তাদের শুধু একটাই ডিমান্ড, আরে দাদা আপনারা চিন্তা কিসের, ছেলের বিয়ে দিচ্ছেন, সুন্দরী বৌমা ঘরে আসছে, আপনাকে ভালো মন্দ নিন্দে খাওয়াবে, আপনারা চিন্তা কি? তা বলছি কি দাদা, আমাদের আছে নাকি ব্যবস্থা? আছে তো, বেশি জন নেই, আমি ঝন্টুদা মন্টুদার পিন্টুদা এই কজন আছি, একটু সাইডে চলুন, হয়ে যাবে। আরে আপনাকে খেতে কে বলেছে, আমাদের একটু ব্যবস্থা করে দিন, ছেলের বিয়ে বলে কথা। চাটের তাহলে কি হবে? চাটের চিন্তা আবার কেউ করে? এই ক্যাটারিং এর ছেলেগুলো যেন কই, এই তো, এই ভাই শোনো শোনো, বলছি আমাদের জন্য 5 প্লেট জল ছাড়া ফুচকা আর চিকেন পকোড়া 5 প্লেট নিয়ে প্যান্ডেলের পেছনে এসো, ঠিক আছে? তাড়াতাড়ি আসবে ভাই। এইবার আসছি বিয়ে বাড়ির কাকিমাদের নিয়ে, যাদের ছাড়া বিয়ে বাড়িটা একেবারেই অসম্পূর্ণ। এই তুমি মনিকা না? তোমাকে আগেই আমি ঠিক চিনতে পেরেছি। বাহ, তোমার কানের গুলো তো খুব সুন্দর। তা কানের গুলো কিসের গো, সোনার না সোনালি রং করা? এই বরকে দেখেছো? আমি আগেই বলেছিলাম বরের টাক আছে, টাক মাথায় চুলকে তুমি যতই মিলে আছড়াও টাক তো টাকি থাকবে না, আর আমার চোখকে ফাঁকি দেওয়া কিন্তু এত সহজ না। এই মেয়ের গয়নাগুলো দেখেছো? মিনাদি বিয়ের আগে আমার সাথে যখন দেখা হয় তখন কি বলেছিল জানো, মেয়েকে নাকি 10 ভরি গয়না দিচ্ছে, এখন তো দেখছি 5 ভরিও হবে না। এই মনিকা দি শোনো না, কি দিলে? ও বিছানার চাদর। আমরা ওর বাবাকে তো জানো, ওর বাবার হাত তো অনেক লম্বা, বলছে 1000 টাকার নিচে কোনো গিফট নিয়ে বিয়ে বাড়িতে গেলে আমাদের মান সম্মান থাকবে, 1000 টাকা দিয়ে একটা শাড়ি দিয়েছে। এই শোনো না, ছেলে কি করে গো? ও প্রাইভেট কোম্পানি। আমি তো আমার বাবলির জন্য সরকারি চাকরি ছাড়া বিয়ে দেবো না। এই মনে হচ্ছে আগের থেকেই সব ঠিক হয়েছিল না গো, ভাব করে বিয়ে করে আবার লোক দেখাচ্ছে, অ্যারেঞ্জ ম্যারেজ। আই হোক চুপ করো, কে কোথা থেকে এখন শুনে নেবে, চুপ করো, এত লোক আছে কোথায় কে আছে বলা যায়? এই শুধু খাবো না করছিস, এই এতগুলো কেউ নান খাই, এতগুলো নান খেলে তুই মাংস খেতে পারবি? হ্যাঁ এই মাংস নেবো না নেবো না কেন করছিস? হ্যাঁ ঘরে তো খুব মাংস খাবো মাংস খাবো করিস, মাংস নেবি না কেন? মাংস না, এই দাদা মাংস দিয়ে যাও এদিকে, না খেতে পারলে আমাকে দিয়ে দিবি, নেবো না কেন বলছিস? 1000 টাকা দিয়ে গিফট দিয়েছি, খাবি না? খা দাদা, আরো 2টো রসগোল্লা দিয়ে যান তো। খাসিটা মনে হচ্ছে বুড়ো খাসি ছিল না গো, তাই মাংসটা তো জড়ো জড়ো, বুঝতে পারছি কম দামি খাসি মনে হয় না। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটাকে ফলো করতে একদম ভুলবে না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো, টাটা। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো।